আমরা চলে এসেছি এখন আমাদের বাড়িতে, আর এসে এখনো ভাত খাওয়া হয়নি। তার আগে আমি কি খাচ্ছি দেখো, এই যে আমের আচার, এটা ঠিক আচার নয়, আচার চাটনির মাঝামাঝি কিছু একটা। বাড়িতে সবাই রাগারাগি করছে যে এখনই খাচ্ছিস, ভাত খেতে পারবি না, কিন্তু এটা দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না। আগে এটা আমি খেয়ে নিই, তারপর দেখাবো আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি, কারণ এটা আমার ইলিশ মাছটা আমাদের কাছে খুব প্রেশিয়াস, কারণ ভুবনেশ্বরে এই দেড় বছরে একদিন একবারের জন্য আমি খুঁজে পাইনি আমাদের এরিয়াতে, তাই আমি এখানে আসলেই আমি ইলিশ মাছটা আমরা খাই। এখন আমি ইলিশ মাছ ভাজা খাচ্ছি, ইলিশ মাছ তেল সহযোগে, আর সাথে একটা কাঁচা লঙ্কাও আছে। আর আজকে আমার খাবার দাবার পুরো চলে এসছে, দেখলেই তোমরা যে ইলিশ মাছ ভাজা তেল সহযোগে খাচ্ছি, আর তার সাথে আছে এটা কী শাক, মা পুঁই শাক, পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর এখানে রয়েছে লাউ দিয়ে মুগ ডাল, আর এখানে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। বাড়িতে সবাই চলে এসছে পার্টির জন্য, মানে বার্থডে পার্টি সেলিব্রেট করা হবে, কিন্তু এখনো পর্যন্ত আমি সেই নাইটি ড্রেসেই রয়ে গেছি, চেঞ্জ করিনি, সবাই চেঞ্জ টেঞ্জ করে রেডি, আমি হইনি। এখন আমি যাই ঝটাপট রেডি হয়ে নিই, আবার ফিরে আসছি তোমাদের সবাইকে দেখাবো আজকে মামা আর ভাগ্নির জন্মদিন কিভাবে সেলিব্রেট করা হচ্ছে। এটা কে এসছে আমাদের বাড়িতে? এটা রিকো। হ্যাঁ, এটা কে এসছে? হ্যালো বলো, এরকম তোমার ভিডিও হচ্ছে তো, কে দিদি? দাদা, তোকে দাদা বলছে, দাদাই আচ্ছা আজকে নাচ হবে, কিন্তু ডান্স কম্পিটিশন হবে, আজকে একদম ডান্স কম্পিটিশন হবে। আমাদের ফ্যামিলির সব থেকে ছোট সদস্য। এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তবে তেল মাথায় একদম চিপকু চিপকু, আজকে শ্যাম্পু করতে পারিনি। যাই হোক, ডাবল সেলিব্রেশন আজকে আমাদের, এতদিন পর বাড়ির কোনো একটা অনুষ্ঠানে সবাই মিলে আছি, এটাই একটা বিশাল ব্যাপার। আর দেখো আমার ড্রেসটা, জানি না বুঝতে পারছো কিনা, ওকে দিয়ে ধরিয়ে দেখাই। আর এখানে আমি সবার সাথে আলাপ করিয়ে দিই, আমার মার সাথে তো আগেই আলাপ হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ছেলে, আর এ হচ্ছে আমার মাসি, আমার মার ঠিক পরের বোন, আর আমার মাসতো তো বোন, ওরই আজকে হ্যাপি বার্থডে। আর এটা হচ্ছে আমাদের সব থেকে স্পেশাল সদস্য, নাম কি তোমার? আমি ভুলে গেছি, নাম বলো, তোমার নাম কি? রিকো। রিকো, তোমার নাম কি? রিকো। আর এটা আমার বোন, মামা তো বোন, আর এ হচ্ছে আমার ছোট মাসি, একটু হাই কর। আচ্ছা, এখানে বড্ড চেঁচামেচি হচ্ছে, আমি জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ, চারিদিক দিয়ে নানা রকম আওয়াজ, আর এখানে একটা গ্রুপ, আর ওই ঘরে আরো গ্রুপ। আর একটা কথা বলে দিই, আমাদের এই বাড়িটা কিন্তু প্রায় 70 বছরের পুরনো বাড়ি। হ্যাঁ, তো বুঝতেই পারছো কনস্ট্রাকশন পুরো পুরনো, সব কিছুই পুরনো, সেই জন্য তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না, পুরনো বাড়ি এরকম কেন, ওরকম কেন, প্লিজ কিছু মাইন্ড করো না, বলো না, এটা এই পুরনো বাড়ির একটা ঐতিহ্য। আরে একটু চুপ কর, চুপ কর, এই পুরনো বাড়ির কিন্তু একটা আলাদা ঐতিহ্য আছে, সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। যাই হোক, আমরা খুব এনজয় করছি, আবার কালকে চলে যাব, আজকে যতটা এনজয় করা যায়, আবার যতদিন না আসছি ততদিনের স্টক পুরো করে নিয়ে আজকে সেরকমভাবে আমরা এনজয়মেন্ট করব। এখানে দিদু আর নাতির আদর সেশন চলছে, আর এখানে চলছে মেশো আর কি হয় মা, শালির ছেলে, এদের আদরের সেশন চলছে, আমাকে আর কেউ আদর টাদর করে না। আর এখানে হচ্ছে কি ভাইয়ের মেয়েকে কি বলে, পিসি ভাইজির আদরের সেশন চলছে, এগুলোই তো সম্পদ, তাই না? একটা জয়েন্ট ফ্যামিলির এগুলোই কিন্তু আনন্দ।
মাম্পু মামন সব থাকো চলো সুমন ছবি তুলতে পারছি না তো পুরো তোকে একটু দাও ভালো করে দিকে বলো তো এই নেবে কিনা, তোমার নেওয়ার ইচ্ছা হচ্ছে কিনা বলো। আচ্ছা এই হচ্ছে আমার বোনের বর দেবশ্রী, হাই বলো। তাকে বলছি আর এটা হচ্ছে আমার ছোট মামা। নমস্কার। আর সঞ্জয় মামা কোথায়, কোথায় গেলি? আর এ হচ্ছে আমার মেজো মামা, হাই বল। আর এখানে ইনি কি করছেন? হ্যাঁ ইনি কি রাজকার্য করছেন, কি রাজকার্য করছেন? এখানে এখন কেক কাটিং চলছে, অর্ণব কেক কাটছে নিজের জন্য বড় পিসি রাখবে বলে, তাই তো? সবাই কেক খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে, একজন খাওয়া স্টার্টও করে দিয়েছে। তুই কিন্তু কম পাবি ভাই, খেয়ে নিলে আমি আমি খাবো। দেখ
আর আজকে ডিনার মেনু ছিল চিকেন বিরিয়ানি, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্ক। তবে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কের ফটো তুলতে আমি ভুলে গেছি। এখন বাজে রাত প্রায় 12টা আর আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি আর সুফি মার কাছেই রয়ে গেছে, কারণ কালকে ভোরে উঠে আমরা যাব মন্দিরে শাশুড়িমার কাজ করতে, আর অত ভোরে ওকে নিয়ে টানাটানি করবো না, এই জন্যই মার কাছে রেখে এসেছি। আর শরীর আর চলছে না, কিন্তু তার সত্ত্বেও আমাকে এখন জামা কাপড় গোছাতে হবে, কারণ কালকে এই মন্দির থেকে এসেই আমরা বেরিয়ে যাব। আর আর কি বলবো, আর মানে ভিডিও করতে পাচ্ছি না। কালকে আমি চেষ্টা করবো আর আরও কিছু ব্লগিং করার, মানে ওই মন্দিরে যদি সম্ভব হয় তাহলে আমি কিছু ভিডিও করব, শ্যুট করব আর কি। তো আজকে এই পর্যন্তই থাকলো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করো কেমন লাগলো, মানে পরিবারের সবার সাথে একসাথে মিলে আমরা দুজনের বার্থডে সেলিব্রেট করলাম, সেটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর প্লিজ 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 আবারও বলছি, যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন তোমরাও খুব ভালো থেকো আর আমরা তো খুব ভালো থাকবোই। বাই, গুড নাইট।